আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ। এক ভাই সালাম দিয়ে জানতে চেয়েছেন যে উলঙ্গ হয়ে অজু করলে সে অজুতে নামাজ পড়া যাবে কি যাবে না। অন্য ভাই উলঙ্গ হয়ে অজু গোসল করে সে অজু গোসলে নামাজ আদায় হবে কি হবে না জানতে চেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ। জি ভাই কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। উলঙ্গ হয়ে অজু গোসল করে সে অজু গোসলে নামাজ পড়া জায়েজ রয়েছে, তবে শর্ত হলো লজ্জাস্থানে যেন হাত সরাসরি না দেয়। সরাসরি হাত দিলে বিষয়টা বিতর্কিত রয়েছে যে অজু থাকবে কি থাকবে না, তবে গোসল সহি হয়ে যাবে। আর আপনার প্রশ্নে মূলত উল্লেখ হয়েছে যে গোসলের পরে যদি কেউ উলঙ্গ হয়ে অজু করে বাইরে এসে জামা কাপড় পরে, তো এই অজু দ্বারা নামাজ হবে কি না। ভাই আপনার প্রশ্নটাকে আমি মডিফাই করে বলবো যে এইভাবে অজু করা ঠিক না, বরং অজু করতে হলে গোসলের আগে অজু করতে হবে, এরপরে গোসল বানাতে গোসল করতে হবে। এটা হলো নিয়ম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সহিহ হাদিসে পাওয়া যায় যে তিনি লা ইতাওয়াদ্দা বাদ আল গোসল, তিনি গোসলের পরে আবার অজু করতেন না। সুনান গ্রন্থের হাদিস। অতএব গোসল করে নিয়ে আবার অজু করা, এটা এইভাবে নিয়ম বানিয়ে নেওয়া, এটা বিদআত চর্চা করা নামান্তর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে আর অজু করতেন না। এটার কারণ দুটা হতে পারে। একটা কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ টাইমে তিনি গোসলের আগে অজু বানাতেন, যেমন ফরজ গোসলের বিবরণে পাওয়া যায় যে উনি আগে অজু বানিয়েছেন এরপরে গোসল করেছেন। তো গোসল সাধারণত অজুর আগে করতেন, অজুর পরে করতেন, এটাই হলো নিয়ম। কিন্তু আপনি বলছেন গোসল করার পরে উলঙ্গ হয়ে গোসল করার পর উলঙ্গ হয়ে অজু করে এরপরে সে যদি জামা কাপড় পরে নামাজ পড়ে, তো নামাজ হবে কিনা। তো মাসলা ঠিক আছে, নামাজ হয়ে যাবে, কিন্তু এভাবে নিয়ম করে নেওয়া যে গোসল করার পর আবার অজু বানানো, এটা ঠিক নাই। বরং সনের তরিকা হলো আগে অজু করবে এরপরে করবে গোসল, এরপরে পা দুটিকে একটু ভিন্ন স্থানে গিয়ে, পাক পরিষ্কার স্থানে গিয়ে পা দুটিকে আলাদাভাবে ধুয়ে নেবে, বাস। তো উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি যাবে না এই বিষয়টি জানার বিষয়। আমাদের অনেকেরই মানে ভিতরে এই অজ্ঞতা বিরাজ করছে যে উলঙ্গ হয়ে পাকা ঘেরাও বাথরুমেও গোসল করা যাবে না, এটা হলো ঠান্ডা পরহেজগারিতা, বরং এটা বৈধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রী কি বাথরুমে একসঙ্গে উলঙ্গ হয়ে গোসল করতে পারবে? সম্মানিত বন্ধুগণ, আমাদের জানা দরকার প্রতিটি মুসলমান উচিত হলো যে তাদের আওরাত, তাদের ইজ্জতকে ঢেকে রাখা। তবে ইসলামী শরীয়তে কিছু কিছু আমল আছে যেগুলি করা জায়েজ। তার মধ্যে একটি হলো, কেউ যদি খালওয়া অবস্থায় অর্থাৎ নিরন কেউ দেখছে না একা একইভাবে বাথরুমে একাই গোসল করেন, আপনার জায়েজ। বাথরুমে অলঙ্গ হয়ে একাই গোসল করা জায়েজ। অথবা কেউ যদি স্বামী স্ত্রীও বাথরুমে একাই দুইজনেই গোসল করেন, জায়েজ আছে। তবে উত্তম হলো, ওলামায়ে কেরাম বলেছেন আফদল এবং উত্তম হলো যে ওয়াত্তাসাত্তুর বে মিজরাতিন ওয়া নাহবিহি ফি হালিল ইগতিসাল ফি খালওয়া আফদল মিন আত-তাকাশ্শুফ। অর্থাৎ কোনো একটা লুঙ্গি অথবা গামছা ইত্যাদি পরে এটা ঢেকে নিয়ে আপনি একাকী হলেও বা স্বামী স্ত্রী থাকা অবস্থায় দুইজনেই যদি আপনারা গোসল করতে চান তাহলে গোসল করতে পারবেন, তবে ঢেকে রাখাটাই হলো উত্তম। তবে আপনার প্রয়োজন যদি হয়, প্রয়োজনবশত আপনি কাপড় খোলে গোসল করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এ ব্যাপারে ওলামায়ে কেরাম অনেক দলিল দিয়েছেন, যেমন হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে বানী ইসরায়েলরা বলেছিল যে তার অন্ডকোষ বড়, এজন্য তিনি একাই গোসল করেন, আমাদের সঙ্গে একসঙ্গে আসেন না গোসল করতে। তখন একদিন তিনি গোসল করতে নেমেছেন, তখন পাথরের উপরে কাপড় রেখেছেন আর এই কাপড় পানির সত্ত্বে দৌড়াচ্ছিল, যাচ্ছিল। এরপর তিনি গোসল করে দেখেন যে তার কাপড় সহ পাথরটা চলে যাচ্ছে। তখন তিনি বলতেছিলেন, সাওবি হাজার, সাওবি হাজার, হে পাথর, আমার কাপড়, আমার কাপড়। এরপর এমন করে যেতে যেতে এমন সময় বানী ইসরায়েলরা তার অন্ধকোষ দেখলেন যে না, এরকম তার কোনো বড় নেই।
তা আমাদের মতো ভালোই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের মূল টার্গেট ছিল তাদেরকে এই জিনিসটা দেখানো। তাই এই এখানে হযরত মূসা আলাইহিস সালাম অলঙ্গ হয়ে গোসল করেছিলেন, অনুরূপ ভাবে নবী আইয়ুব আলাইহিস সালাম বাথরুমে গোসল করতেছিলেন। এ ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। এই হাদিসগুলি থেকে প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো উল্লেখ করেছেন, তাদের ঘটনা বলেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই যে অলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেননি, এবং এইটা যে শরীয়তে মানে নিষেধ এমন কথা তিনি বলেননি। এই জন্য এই স্বামী স্ত্রী হলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সহ তিনি গোসল করেছিলেন, একসঙ্গে গোসল করেছিলেন, স্ত্রীদের সঙ্গে একসঙ্গে গোসল করা যাবে। এই জন্য স্ত্রীর সঙ্গে যৌন মিলন করার সময় অথবা পেশাব করার সময় অথবা আপনি গোসল করার সময় যদি কাপড়বিহীন অবস্থায় গোসল করেন জায়েজ। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। গোসল করতে গিয়ে যদি একান্তই আবদ্ধ ঘরে হয়, যে দ্বিতীয় আর কেউ দেখছে না, দেখবেও না নিশ্চিত, এই অবস্থায় যদি কাপড় খুলেও গোসল করে গোসল হবে, এতে কোনো অসুবিধা নেই। গায়ে কাপড় অজু ভঙ্গ হওয়ার কোনো কারণ সংঘটিত না হলে তিনটি ফরজ আদায় করে যখন গোসল করে, অর্থাৎ পবিত্রতার নিয়তে গড়গড়ার সাথে কুলি করবে, নাকে পানি দেবে, পবিত্রতার নিয়তে সমস্ত শরীর ধৌত করবে, তাইলে তার গোসল হবে, অজুও হয়ে যাবে। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা তো দেখতে পান, তাই আল্লাহকেও অর্থাৎ নিজেকে নিজেও লজ্জা করা উচিত, আল্লাহ দেখতে পাচ্ছেন, এই জন্য লজ্জিত হয়ে নিজে ঢেকে থাকা উচিত।